আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা কিভাবে ক্যাডেট পরীক্ষা ভাইবা তোমরা যারা দুই সালে সপ্তম শ্রেণীতে ক্যাডেট ক্যাডেট পরীক্ষা দিয়েছো তোমাদের জন্য নমুনা প্রশ্ন নিয়ে হাজির হলাম দেখা যাক কীভাবে প্রশ্ন কীভাবে পড়তে হবে কীভাবে প্রশ্নগুলো আসবে সেগুলো নিয়ে আমরা নমুনা প্রশ্ন সহ দেব লিখিত পরীক্ষার পড়াগুলো আবার তোমরা শুরু করে দাও বর্ণনামূলকগুলো বাদে নিজের পরিচয় ইংরেজিতে প্র্যাকটিস করো জ্যামিতির বিভিন্ন সংজ্ঞা গণের মান নির্ণয় পরিমাপ সংক্রান্ত বিভিন্ন সূত্রের বিষয় দেওয়া সাম্প্রতিক সাধারণ জ্ঞানগুলো জানা কারেন্ট অ্যাফেয়ার্স পত্রিকাগুলো পড়া নিজের সম্পর্কে জানা যেমন নামের অর্থ পছন্দ অপছন্দ শখ কোন বিষয়ে দক্ষতা থাকলে সেগুলো ক্লিয়ার ধারণা রাখা নিজের নামের সাথে মিল কোন কোন বিখ্যাত ব্যক্তি থাকলে সেগুলো সম্পূর্ণ জানতে হবে এগুলো জান জেনে আবার পড়া শুরু করে দাও অনেকে মনে করে যে কখন পড়বো কীভাবে পড়ব এই নিয়ে টেনশানে থাকে কে পড়তে হবে সেগুলো আমরা তোমাদেরকে জানিয়ে দিচ্ছি এরপর নিজের সম্পর্কে জানো নিমের অর্থ নামের অর্থ তো জানো বললাম বাংলাদেশের বিভিন্ন বা বিশ্ব মানচিত্র সম্পর্কে জানা জন্য মানচিত্র কোনো কেনা বা গ্লোব কেনা এটা কিনে ফেলো দিয়ে বাসায় প্র্যাকটিস শুরু করে দাও নিজের জন্ম তারিখ বাংলা সন এবং যেদিন পরীক্ষা হবে ওই দিনের বাংলা ও আরবি সন্তানরা জেনে নিবে নিজেরা সম্পর্কে খুটিনই জানা যেমন কোনো বিখ্যাতিক বিখ্যাত কৃতি সন্তান থাকলে মন্ত্রী এমপি কূর্ণদ্বিতির অবস্থা এগুলো জানতে হবে নিজের প্রিয় কবি লেখকের বই কবিতা গল্প সম্পর্কে জানো প্রিয় খেলা সম্পর্কে জানতে হবে উল্লেখযোগ্য মন্ত্রী তিন বাহিনীর প্রধানের নাম জানতে হবে উল্লেখযোগ্য মন্ত্রী তিন বাহিনীর প্রধানের নাম জানো ক্যাডেট কলেজে ভর্তি হওয়ার উদ্দেশ্য কি এ প্রশ্নের জন্য উত্তর রেডি করে রাখো ক্যাডেট কলেজের সম্পর্কিত তথ্য কোন র্যাঙ্কে কে থাকে যেমন যদি একটা স্টার থাকে তাহলে সেকেন্ড লেফটেন্যান্ট দুটো স্টার থাকলে লেফটেন্যান্ট ক্যাপ্টেন হলে তিনটা স্টার মেজর হলে একটা শাপলা থাকে এরপরে আমরা যদি দেখি যে এগুলোর পরে আরও ব্যাচ যেগুলো আছে ক্যাপ্টেনে বললাম তিনটা স্টার থাকে মেজরের সাপ্লা একটা লেফটেন্যান্ট কর্নেলের একটা সাপ্লা একটা স্টার থাকে কর্নেলের দুইটা সাপ দুইটা স্টার একটা সাপলা ব্রিগেড জেনারেল থাকে তিনটা স্টার একটা সাপলা মেজর জেনারেল একটা ক্রস একটা সাপ্লা একটা স্টার জেনারেলের সর্বোচ্চ পদ যেটা একটা ক্রস দুইটা স্টার একটা সাপলা থাকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এভাবে তোমরা তোমার বিভিন্ন র্যাঙ্কগুলো কার কোটাটা জানার দরকার এটা মাঝে মাঝে ধরে এরপর ভাই ভাই পরীক্ষায় ভালো করা টিপস সব প্রশ্নের পজিটিভ উত্তর দাও কখনো নেগেটিভ দিবা না স্পষ্ট উচ্চারণের উত্তর রেডি দেওয়া যেতে পারে সবাই যাতে বুঝতে পারে অনেক সময় কঠিন প্রশ্ন করে শিক্ষার্থীকে ঘাবড়ে দেওয়ার চেষ্টা করবে তাই ঘাবড়ানোর কিছু না পারলে স্বাভাবিকভাবে সরি বলে দিবা ওভার কনফিডেন্স না নিয়ে নিজেকে নম্র ভদ্র হিসাবে উপস্থাপন করবা কখনো ঘাবড়ে যাবে না ভুল প্রশ্ন উত্তর দেবা না আর ওভার কনফিডেন্স বেশি জানি এটাও চিন্তা করার দরকার নেই চান্স নেপেলে সর্বনাশ হবে সবাই মুখে মুখ দেখাবো কীভাবে ইত্যাদি অহেতুক চাপ থেকে নিজেকে মুক্ত রাখো এই ব্যাপারে অভিভাবকগণ পরীক্ষা থেকে অভয় দিবেন আপনারা ভাইবা পূর্বে কিছু নমুনা ভাইবা দিতে পারো এই লিঙ্কের থাকলে আমরা প্রশ্ন জানিয়ে দিনগুলোতে শরীরের প্রতি যত্নবান হওয়া ডাকবের পানি খাওয়া পুষ্টিকার খাবার খাওয়া পর্যাপ্ত ঘুমানো ছায় থাকা খেলাধুলা কয়েকদিনের জন্য বন্ধ রাখা মানসিক চাপ মুক্ত রাখা কোনো বিষয়ে নেগেটিভ উত্তর দিবা না যেগুলা পরিহার করতে হবে সেগুলো আমরা দিয়ে দিচ্ছি বাবা মা পরিবার কিংবা আত্মীয় স্বজন সম্পর্কে হীনমনতায় না ভোগা লুকোচুরি না করা ভাই বাবোর্ডের ভুল প্রশ্ন করলে ভুল উত্তর দিলে তাকে তর্ক না করা ভাই বাবোর্ডের কারো ভুল ধরা যাবে না তবে যদি কোনো বিষয়ে তোমার মতামত চাওয়া হয় তাহলে বলা যাবে প্রশ্ন না বুঝলে বিনয়ের সাথে আবার জিজ্ঞেস করবা রাগ করা যাবে না উত্তর দিতে গিয়ে রাজনৈতিক ধর্মীয় বিষয় টেনে আনা যাবে না ইচ্ছাকৃতভাবে ভুল উত্তর দেওয়া যাবে না না পারলে সরি স্যার বলে দিতে হবে উত্তর না পারলে আমতা আমতা করে সময় নষ্ট করা যাবে না নাক চুলকানো পা নাচানো নড়াচড়া করা ইত্যাদি করা যাবে না অনেকের এই অভ্যাসটা থাকে পা নড়াচড়া করে এছাড়া টেবিলের উপর হাত রাখা না রাখা হাত নেড়ে উত্তর না দেওয়া নিচের দিকে না দিকে তাকিয়ে উত্তর না দেওয়া নিজের তোর পক্ষে যুক্তি না দেখানো তোমাকে রাগানো অনেকে চেষ্টা করবে কিন্তু রাগ করা যাবে না এগুলো ভালোভাবে বুঝতে হবে অনেক সময় দেখা যায় শিক্ষার্থীর হাত নাড়াচাড়া করে এটা কখনো করা যাবে না আঙ্গুল মুখে হাত দেওয়া যাবে না আঙ্গুল কাটা যাবে না এগুলো এই সব খেয়াল রাখতে হবে আমরা কিছু মৌখিক নমুনা তো তোমাদের এখানে দিয়েছি তোমাদের সুবিধার্থে তোমরা একটু পজ করে দেখে নিতে পারো এখানে আমাদের যে হটিজিও নেম থেকে শুরু করে প্রায় এখানে চোদ্দোটি উত্তর দেওয়া আছে তোমরা প্রথমটা দেখে নিও চোদ্দোটা এবং পরে এগুলো আমরা আরও কিছু দিছি মোট দুটি নমুনা প্রশ্ন চোদ্দটি করে উত্তর দেওয়া আছে প্রশ্ন দেওয়া আছে উত্তর দেওয়া আছে তোমরা এটা পজ করে দেখিয়ে নিও তোমার নাম কি তুমি কোন শ্রেণীতে পড়ো বাংলাদেশ জাতিসংঘ পদ কবে লাভ করে কোন সংস্থা একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা ঘোষণা করে সার্কের সর্বশেষ সদস্যের নাম কি বাগধারা কর আবনের চিতা এগুলোর বিষয়গুলো তোমরা জানবা এরপর দেখো রবীন্দ্রনাথ ঠাকুর কত সার নব পুরস্কার পান কোন কাব্যের জন্য তিলের তেল আছে কোন কারক কোন বিভক্তি অধিকারণ কারকের সপ্তম বিভক্তি যার উপস্থিত বুদ্ধি আছে তাই কি বলে কত প্রকাশ করো দুধের ঘনতম পারযন্ত্রের নাম কি উৎপাদক কাকে বলে কোন সংখ্যার সমষ্টি উৎপাদক মাত্র একটি এভাবে বিভিন্ন প্রশ্ন দেওয়া আছে তোমরা একটু দেখে নিও ভালো থাকো সব আমাদের চ্যানেলে যারা প্রথম অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল আল্লাহ